যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করে বা হোমিওপ্যাথি নিয়ে জানার আগ্রহ রয়েছে, হোমিওপ্যাথি নিয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং সাধারণ মানুষকে অবগত করবার জন্য যে হোমিওপ্যাথি ঔষধেও কিন্তু রোগী আরোগ্যের পথে এগিয়ে যায়। কী ধরনের রোগের? না, এই যে সামনে বাচ্চাটি বসে রয়েছে, এর বয়স 10 বছর। 10 বছর তো, এর মা রয়েছে পাশে, 10 বছর বয়স। এ দীর্ঘদিন ধরে অর্থাৎ প্রায় পাঁচ থেকে ছ মাস ধরে, বেশি হবে, প্রায় 5 থেকে 6 মাসের বেশি এ যে রোগে ভুগছিল তার নাম হচ্ছে অটাইটিস এক্সটার্না। এখন এই অটাইটিস এক্সটার্না আমরা কাকে বলি? না, অটাইটিস এক্সটার্না হচ্ছে ইনফ্লামেশন যখন ঘটবে, অর্থাৎ আমাদের যে ইয়ার প্যাসেজ, এই আউটার প্যাসেজে যখন ইনফ্লামেশন হয় তখন বলা হয় অটাইটিস এক্সটার্না। আর যখন মিডিল ইয়ারে হবে, তখন বলা হয় অটাইটিস মিডিয়া। আর ইনার ইয়ারে যখন হয় তখন বলা হয় অটাইটিস ইন্টার্না। এই যে অটাইটিস, যে রোগ, এটা হবার পিছনে কারণটা কী? না, এর হবার পিছনে কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং এর জন্য একটা ইরিটেশন হয়, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং অ্যালার্জিক কন্ডিশনের জন্য হতে পারে। ওর কান চুলকাতো তো আগে, কান চুলকাতো ভেতরে, ও সবসময় আঙুল দিয়ে চুলকাতো, এবং এই অটাইটিসের জন্য ওরা কিন্তু অনেক দিন ধরে চিকিৎসা করেছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন। আমি কোনো ডাক্তারের নাম দেখাতে চাইছি না, তবে এই যে চিকিৎসাগুলি করেছে, বিভিন্ন জায়গার ওষুধ খেয়েছে, এবং এই যে চিকিৎসা করে যে ওষুধগুলি নিয়েছে তারপরে যখন উপকার পায়নি তখনই কিন্তু হোমিওপ্যাথির ডাক্তারের কাছে এসছে আমার নাম শুনে। এবং এই যে অটাইটিস এক্সটার্না, অর্থাৎ দুটো কানেই ব্যথা ছিল। তার সাথে কী ছিল? না, রেসপিরেশন ডিফিকাল্ট, অর্থাৎ একটু শ্বাসকষ্ট হতো, একটু দম বন্ধ হয়ে যেত। তার সাথে ছিল প্রচণ্ড মাথা ব্যথা আর গলা ব্যথা। এই জিনিসগুলি বা এই লক্ষণগুলি আমার কাছে ওর জন্য বলেছিলেন, আপনি বলেছিলেন তোর এগুলি হতো তো? হ্যাঁ, এগুলি হতো। তার সাথে কী ছিল? না, ওর একটা ইউরিনের জায়গাতে একটা ব্যথা অনুভব করত এবং জ্বালা করত। আর কি পাওয়া গেছিলো? না, ওর যে স্টুলটা পাস হতো কোনো সময়ের জন্য একরকম হতো না, এক এক সময় এক এক রকম হতো। অর্থাৎ দিনের মধ্যে যদি দুবারই হতো বা তিনবারও হতো সেটাও বিভিন্ন রকম হতো, অর্থাৎ চেঞ্জেবল স্টুল, আমরা যেটাকে বলি স্টুল অলওয়েজ চেঞ্জেবল। আমরা যদি দেখি যে পাঁচটি স্ট্রিতে পেয়েছিলাম ওর জন্ডিস, ছোটোবেলায় ওর জন্ডিস হয়েছিল। এর বাবা মার যদি আমরা যদি দেখি সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি জন্ডিস হয়েছিল, গলব্লাডার স্টোন এবং কিডনির প্রবলেম ছিল এবং আর্থারাইটিসে ভুগেছিলেন। অর্থাৎ এর মায়ের যে বংশ সেদিক থেকে এইগুলি জানতে পারা যায়। আর কি পাওয়া গেল? না, আর যেটা পাওয়া গেছিলো, ওর ঘুম থেকে উঠলে পরে মুখে কী হতো? খুব দুর্গন্ধ হতো। আর তার সাথে আমরা জেনারেল যে সিমটমসগুলি, যে লক্ষণগুলি আমাদের দরকার হোমিওপ্যাথি প্রেসক্রিপশন করতে গেলে, তাতে আমরা কী জানতে পারলাম? না, ওর একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যেত। প্রচণ্ড চিলি পেশেন্ট, অর্থাৎ শীত কাতরে ছিল, মুখ দিয়ে মাঝে মধ্যে লালা পড়তো, আর টাং ছিল একদম হোয়াইট, ক্লিন টাং, হোয়াইট টাং, এবং তার সাথে হচ্ছে একটু কোটেড ছিল কিন্তু থার্স্টলেস, একদম ও জল খেতে চেত না, থার্স্টলেস পেশেন্ট। ডিজায়ার ছিল কি? না, ও মাছ খেতে ভালোবাসতো, ফ্রাই ফুড, খুব ভাজা পোড়া খেতে খুব ভালোবাসতো। হ্যাঁ, তাই তো, ভাজা পোড়া হলে পরে, যে জিনিস ভাজা হবে, ফ্রাই ফুড হলে পরে খুব ভালো খেত। আইসক্রিম খেতে খুব ভালোবাসতো। তার সাথে কী ছিল? ঝাল খাবার খেতে খুব ভালোবাসতো, আর একটু উষ্ণ গরম খাবার খেতে ভালোবাসতে। কিন্তু তিতো তো একদম পছন্দ করতে না, টক খেতে পছন্দ করতো না। ওই যে বললাম থার্স্টলেস, ওকে বাড়িতে লোকে জিজ্ঞাসা করলে বলতো কি জল একদম সারাদিনে খেতে চেত না। আর কি পাওয়া গেল? ও স্বপ্ন দেখতো কিসের? ভূতের। ও স্বপ্ন দেখতো কিসের? ভূতের স্বপ্ন দেখতো, আর ভয় ছিল ওর হচ্ছে অন্ধকারের ভয়, ডার্ক, অন্ধকার, একা থাকতে ভয়, আর ছিল ঝড়ের, বৃষ্টি হলে পরে ভয়, এগুলি ওর মধ্যে ছিল, ভয় পেত, আর ছিল
ভূতের ভয়, ভূতের মারাত্মক ভয় ছিল। স্নান সেইভাবে করতে চেত না, কিন্তু ও সবসময় ভাবতো যে খোলা বাতাস, ও ঘরে জানলা দরজা খুলে দিত, জানলা দরজা খুলে খোলা বাতাসে থাকতে ভালোবাসে, বদ্ধ ঘরে থাকতে ভালোবাসে না, ওপেন এয়ারে থাকতে ভালোবাসত, শুধু এর উপরে দাঁড়িয়ে থাকে। আর হচ্ছে কি, ও প্রচণ্ড একটু সিম্প্যাথেটিকও রয়েছে, অন্যের মায়া মমতা দেখলে পরে, আর একটুতেই কেঁদে দিত, যা কিছু চাইলে পরে কী হতো, কেঁদে দিত, একটুতেই কেঁদে দিত, অর্থাৎ কেঁদে কেঁদে বায়না করতো। এর উপরে দাঁড়িয়ে থেকে আমি যে ওষুধ প্রেসক্রিপশন করেছি, সেই ওষুধটা যাওয়ার আগে আমরা যে ওষুধটার জন্য পালসেটিলা আমি প্রেসক্রিপশন করেছিলাম, এবং এই ওষুধ খেয়ে ও কীরকম আছে এখন, অনেকটা ভালো আছে বলেছে, অনেকটাই ভালো আছে এখন, সেই রকম কষ্ট হয়, কষ্ট হয় না। তার সাথে যে মাথা ব্যথা এবং গলা ব্যথা পুরোটাই চলে গেছে, আজকে এই যে দীর্ঘদিনের মাথা ব্যথা এবং গলা ব্যথা সেটা চলে গেছে, এবং যে ওর স্টুল যে আগে যেমন চেঞ্জেবেল হতো সেটা পর্যন্ত নেই, সেটাও ঠিক হয়ে গেছে, এবং এই যে কানের মধ্যে যে সবসময়ের জন্য একটা ব্যথা এবং মনে হতো যেন কিছু বেরিয়ে আসছে সেটাও নেই। আমরা যদি এই পালসেটিলার দিকে একটু দেখাই, এই হচ্ছে পালসেটিলা, পালসেটিলার যদি আমরা একটু দেখি তাহলে এখানে দেখতে পারবো কিন্তু অটাইটিস ক্যাটারাল ভ্যালুয়েবল রিমেডি ফর এফেকশন অফ সিআর, বেস্ট রিমেডি ফর যে আমাদের হচ্ছে ক্যাটারাল অটাইটিস। আর যদি আমরা যদি দেখি, আর যদি আমরা দেখি যে পালসেটিলার ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারছি কি, পালসেটিলারতে লেখা আছে যখন ব্যথা হয়, যখন ও বলছিল ব্যথা হলে পরে মনে হয় যেন ভেতর থেকে কিছু একটা বাইরে বেরিয়ে আসছে এরকম মনে হতো তো, হ্যাঁ জল জল কিছু, কিন্তু এখানে কী লেখা রয়েছে পালসেটিলাতে, পালসেটিলা পালসেটিলা পালসেটিলাতে কী লেখা আছে, পেইন অ্যাজ ফ্রম সামথিং ফোর্সিং আউটওয়ার্ডস, অর্থাৎ বাইরে থেকে কিছু বেরিয়ে আসতে চায়। তো তুমি ওষুধ খেয়ে অনেক ভালো, ওষুধ খেয়ে অনেক ভালো, ধন্যবাদ আপনাকে, কারণ আপনাদের পারমিশন ছাড়া তো আমি ভিডিওটি করতে পারি না। তুমি খুশি তো, তোমাকে যা ওষুধ দিচ্ছি এরপরে তুমি অনেকটাই সুস্থ হয়ে যাবে, অনেক সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সবাইকে জানানোর জন্য।